উঠতে থাকা জাসপ্রীত বুমরা এবার গড়ে ফেললেন সাকিব আল হাসানের বিশ্ব রেকর্ড। তিন ফরম্যাটে বিশ্বের এক নম্বর হওয়া এই কীর্তি ক্রিকেট ইতিহাসে বিরল। শুধু সাকিব নন, এই ক্লাবে আরও আছেন রিকি পন্টিং ও বিরাট কোহলির মতো কিংবদন্তি। তবে পন্টিং, সাকিব, কোহলি এই তিন তারকা ছাড়া আর কেউই এতদিন জায়গা পাননি ক্রিকেটের সেই অভিজাত ক্লাবে যেখানে আছেন তিন ফরম্যাটেই এক নম্বর হওয়া ক্রিকেটাররা। বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে 7 জানুয়ারি এই তালিকায় প্রবেশ করলেন জাসপ্রীত বুমরাহ। ভারতের প্রথম পেসার হিসেবে টেস্টের এক নম্বর বোলার হয়েছেন বুমরাহ। এর আগে ওয়ান ডে ও টি টোয়েন্টি ফরম্যাটেও তিনি বনে গিয়েছিলেন বিশ্বসেরা। বুমরার আগে ক্রিকেটের তিন ফরম্যাটেই র্যাঙ্কিংয়ে এক নম্বর হওয়ার কীর্তি গড়েছেন মাত্র 3 জন। এর মধ্যে একমাত্র সাকিব আল হাসানেরই শুধু কৃতিত্ব আছে অলরাউন্ডার হিসেবে। বাকি 2 জন রিকি পন্টিং ও বিরাট কোহলি এক নম্বর হয়েছিলেন ব্যাটারদের র্যাঙ্কিংয়ে। বিশাখাপাট্টনামে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে স্বস্তির এক জয় পেয়েছে ভারত, যা সমতা ফিরিয়েছে 5 ম্যাচের সিরিজে। স্বস্তির সেই জয়ে বল হাতে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ। দারুণ সেই পারফরমেন্সের সুবাদেই এবার আইসিসির বোলারদের টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন তিনি প্রথমবারের মতো। এতে প্রথম ভারতীয় পেসার হিসেবে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন বুমরাহ। তার আগে কোনো ভারতীয় পেসারই এই কীর্তি করতে পারেননি। এতদিন শীর্ষস্থানটা দখলে রেখেছিলেন তারই সতীর্থ স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। বিশাখাপাট্টনাম টেস্টে মাত্র 91 রান খরচ করে একাই 9টি উইকেট শিকার করেন বুমরাহ। তার দারুণ বোলিংয়ের সুবাদেই ভারত পায় 106 রানের রাজসিক জয়ের দেখা। বুমরাহ র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠায় শীর্ষে থাকা রবিচন্দ্রন অশ্বিন নেমে গেছেন 3 নম্বরে। তবে তালিকার দ্বিতীয় স্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা। বুমরাহ শীর্ষে উঠতেই স্পর্শ করেছেন সাকিব কোহলিও পন্টিংয়ের রেকর্ড। অদূর ভবিষ্যতে ক্রিকেটের মহাতারকাদের এই অভিজাত ক্লাবে আর কেউ জায়গা পাবেন তো? প্রশ্নটা তোলাই থাক। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।